ওয়েলকাম ফিওরস, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করতে চাইছেন? যদি হ্যাঁ হয় তাহলে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন, কারণ হচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব যে কীভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটি লক করতে পারবেন। শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনারা খুব সহজে করতে পারেন। অনেকেই আবার বুঝতে পারেন না, আবার অনেকেই ফিচার্সটা আপনারা পান না। তাই কীভাবে পাবেন, কোথায় পাবেন সব ডিটেলসে বলবো, তাই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করেন, তার পাশে বেল আইকন প্রেস করে দেবেন। সর্বপ্রথমে আপনাদের কী করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। সর্বপ্রথমে আপনাদের ফেসবুকটি এখানে সার্চ করুন, তারপরে সার্চ করার পর আপনি কী করবেন, সবতে আপডেট করে নেবেন। আমি এখান থেকে অলরেডি আপডেট করে নিয়েছি। তারপরে আপনি কী করবেন, সিম্পলি এটা ওপেন করবেন। আমি এখান থেকে আমার ফেসবুকটি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস পাবেন। তারপর আপনার থ্রি অপশন ট্যাপ করতে হবে, আপনাদের প্রোফাইলে যাবেন। তারপর এখান থেকে আপনাদের এরকম কিছু ইন্টারফেস পাবেন। তো লক করার জন্য আপনি কী করবেন, সিম্পলি থ্রি অপশনে ট্যাপ করতে হবে আপনাদের। তারপর এখানে একটি অপশন পাবেন লক প্রোফাইল, এখান থেকে আপনারা খুব সহজেই শর্টকাটে আপনার প্রোফাইলটি লক করতে পারবেন। তো লক করার জন্য আপনি কী করবেন, লক ইউর প্রোফাইল, এটার উপর আপনাদের ট্যাপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসেসফুল দেখাচ্ছে, আমার এখান থেকে প্রোফাইলটি লক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি এখানে লক হয়েছে, ইউর প্রোফাইল ইজ লকড। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইলটি লক হয়ে গেছে। যদি আপনাদের এই অপশনে না থাকে তাহলে আপনারা আরেকটি অপশনে আপনারা ব্যবহার করতে পারেন। তার জন্য আপনারা কী করতে হবে, সর্বপ্রথমে আনলক করে ফেলুন। দেন আপনারা ব্যাকে চলে আসুন। তারপর আপনারা কী করবেন, নিচে থেকে স্ক্রল করতে হবে আপনাদের। তারপরে হেল্প অ্যান্ড সাপোর্টস, এটার উপর ট্যাপ করতে হবে। তারপরে হেল্প সেন্টার উপর ট্যাপ করতে হবে আপনাদের। তারপর আপনাদের এরকম কিছু ইন্টারফেস পাবেন। তারপর আপনারা কী করবেন, সার্চ বারে এখানে সার্চ করুন ফেসবুক প্রোফাইল লকড, এটার উপর ট্যাপ করতে হবে আপনাদের। ট্যাপ করলে আপনাদের প্রথমে অপশানটার উপর ট্যাপ করতে হবে আপনাদের। তারপরে দেন এরকম কিছু ইন্টারফেস পাবেন। তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে আপনাদের। স্ক্রল করার পর এটার উপর ট্যাপ করতে হবে, এটার উপর ট্যাপ করতে হবে আই লকড মাই প্রোফাইল, এটার উপর ফেসবুক প্রোফাইলের উপর ট্যাপ করতে হবে। দেন আপনাদের টপ লক ইউর প্রোফাইল, এটার উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করলে আপনাদের এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। দেন লক ইউর প্রোফাইল, এটার উপর ট্যাপ করুন, আপনাদের প্রোফাইলটি লক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তারপর ওকে। তার খুব সহজেই আপনারা এটা লক করতে পারেন। লক করার কারণ হচ্ছে আপনাদের ফেসবুক লক করলে আপনাদের বন্ধু বা অন্য কেউ আপনাদের ফেসবুক প্রোফাইলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না, কোনো ছবি আপনাদের এখান থেকে নিতে পারবে না, ঠিক আছে। আর যদি ভাবেন এই পোস্টগুলো আপনারা শুধুমাত্র আপনারাই দেখতে পারবেন আর আপনার বন্ধুরা শুধু দেখতে পাবে, তার জন্য আপনারা কী করতে পারবেন, আপনারা করার জন্য সিম্পলি কী হবেন, সেটিংয়ে চলে যান। তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি উপর ট্যাপ করতে হবে আপনাদের, সেটিং। তারপর আপনাদের কাছে এমপি ইন্টারফেস চলে আসবে। দেন আপনি কী করবেন, প্রাইভেসি সেটিং, এটার উপর ট্যাপ করতে হবে আপনাদের। ট্যাপ করলে আপনাদের কাছে এমপি ইন্টারফেস পাবেন। দেন আপনাদের পোস্টগুলো যদি আপনারা বন্ধুদের শুধুমাত্র দেখাতে চান তাহলে এখান থেকে আপনারা ফ্রেন্ড করে রাখবেন। ওকে, আমি যদি ফ্রেন্ডস শুরু করে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে পাবলিক করতে পারেন অথবা আপনারা এখান থেকে ফ্রেন্ড করবেন, ঠিক আছে। দেন আমরা এখানে চলে যাব নেক্সট অপশন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এটার উপর ট্যাপ করুন আপনারা। দেন আপনারা এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড, এটা করে রাখবেন, কারণ হচ্ছে আপনাদের বন্ধুরা শুধু আপনাদের ফেসবুক প্রোফাইলটা দেখতে পারবে, আর বাকি আপনাদের কোনো ভিউয়ার্স যদি আপনার প্রোফাইলে আসে তাহলে আপনাদের কোনো রকম ফেসবুক প্রোফাইলে আপনাদের কোনো কিছু শো করবে না। শুধুমাত্র আপনার বন্ধুরাই শুধু আপনাদের ফেসবুক প্রোফাইলটি আপনাদের চেক করতে পারবে, আর কোনো ব্যক্তি আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনার কোনো কিছু পোস্ট বা কোনো রকম পিকচার আপনাদের কোনো কিছু স্ক্রিনশট বা কোনো রকম ডাউনলোড করতে পারবে না, ঠিক আছে। এই টিপসগুলো আপনারা কাজে লাগান, ঠিক আছে। আপনারা যদি এখন মধ্যে আপনাদের ফেসবুক প্রোফাইলটা আপনারা লক করে না থাকেন তাহলে অবশ্যই লক করে নেবেন, ঠিক আছে। আর আপনাদের জিমেল বা ইমেল আইডি যদি আপনারা এখান থেকে এভরিওয়ান করতে পারেন তাহলে সবাই দেখতে পারেন, ফ্রেন্ড টু ফ্রেন্ড মানে আপনার বন্ধু দেখতে পারেন, শুধুমাত্র বন্ধুদের শেয়ার করতে পারেন এবং অনলি মিউ করতে পারেন, ঠিক আছে। তো সো এইগুলো আপনারা একটু চেক করে নেবেন। আর এটা ছিল একটি ছোটো বড় টিপস, যদি টিপস ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে এরকম টিপস আপনাদের বন্ধুদের শেয়ার করা দরকার, কারণ হচ্ছে নিজের প্রাইভেসিটা লক করা দরকার, কারণ হচ্ছে কোনো ব্যক্তি যেন আপনার প্রোফাইল বা কোনো রকম আপনাদের ডাটা না দেখতে পায়, ঠিক আছে। তো সো আপনারা লক করে ফেলুন আপনাদের প্রোফাইলটা যদি এখনও লক না করেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। তো চলুন আজ এত, তাহলে জয় হিন্দ বন্ধু মাতরম।